মাতৃজাতিকে পর্দার ভিতরে আটকান, মাদেরকে শালীন বানান, মাদেরকে দিনদার বানান, নারীদেরকে পর্দার ভিতরে দেন। অফিসিয়াল চাকরিতে নারীদের দরকার, ঠিক আছে নেন নারী, তবে শুধু নারীদেরকে দেয়া অফিস বানান, নারী আর পুরুষদের এক জায়গা মিক্সার করে দিয়েন না, অ্যাক্সিডেন্ট হবেই হবে। নেগেটিভ আর পজিটিভ দুইটা তার, নেগেটিভ আর পজিটিভ দুইটা তার, দুইটা তারই বোরকা ভরাই দেওয়া লাগে, কথা কন না কেন, দুইটা তারই বোরকা ভরাই দেওয়া লাগে, দুইটা তার পাশাপাশি তাকে নেগেটিভ আর পজিটিভ গায়ে থেকে যদি কাভার করে দেন, খালি গ্যাস বেরোয় দেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, আগুন দইরা যাবে, ব্যাপারটা কইরা নারী আর পুরুষ নেগেটিভ আর পজিটিভ এক অফিসের মধ্যে দিছেন, ওই জায়গা আগুন দইরা যাবে, দেশে যার ও সন্তানে বইরা যাবে হারামজাদা। ঠিক না, দুর্নীতি আর অন্যায়ের শেষ নাই, কাজেই বলি জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাস করেন, প্রত্যেকের নারীদের পড়ার ব্যবস্থা আলাদা, নারীদের শিক্ষালয় আলাদা, বিদ্যালয় আলাদা, ওর মধ্যে শিক্ষিকাও থাকবে নারী, শিক্ষার্থীও থাকবে নারী, পুরুষের জন্য আলাদা, আপনারা একমত না দ্বিমত, জোরে বলেন একমত না দ্বিমত, অবশ্যই একমত থাকবেন, সংসদ থেকে যদি বিলটা পাস না করে আমার মতো মৌলবী জীবন ভরে চিল্লাইলে শুধু ব্যক্তিগত দুই চারজন হয়তো মনীষী বানাতে পারবো, কিন্তু দেখবেন বক্তারে মাঝে মধ্যে সিরিজ দেয় আপনার বক্তব্য সংক্ষিপ্ত পড়েন, বলে আল্লাহ সেদিন মাফি করবে, সভাপতিও রাখবে, প্রধান বক্তাও রাখবে, বিশেষ বক্তাও রাখবে, এবার আল্লাহ সেদিন বিশেষ বক্তা দাওয়াত দিবে, দাউদ আলাইহি সালাম কে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে গুরু, তিনি হলেন দুনিয়াতেও প্রধান নবীদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়িন, রাহমাতে আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে তিনি হবেন প্রধান বক্তা। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون আমি চোখের উপরে বসা যুবক ফলরে বসলো, মোবাইল আমার হাতে দিল, মোবাইলে দিয়ে তাক
দেখি একটা চুব চুল লম্বা গলায় চিন শার্ট প্যান্ট পরা চেহারা। আমি ওই ছবির দিকে তাকাই, যুবকের দিকে তাকায় দেখি যুব চোখের পানি মুছতেছে। জিজ্ঞাসা করলাম, ও বাবা আমি এখন মসজিদে পয়ানে যাব, বলো এই ছবি কার? বলে, হুজুর আমার 8 মাস আগের ছবি। অহংকারীরা বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। ছবি কি করেছো তুমি? বলে, হুজুর আমি আমার পেশা ছিল আমি এদেশের একটা গায়ক, আমি গান গাই, শুটিং করি, কৌতুক করি, নাটক করি, লক্ষ টাকা দিয়া। পরিবর্তন কেমন করে এলো রে যুবক? যুবক বলে, হুজুর আমি বন্ধু বান্ধবীদের নিয়ে আমি মোমেন শাহী জামালপুরে একটা শুটিং এ গেছিলাম। ওখানে যাওয়ার পরে শুটিং স্পটে হঠাৎ আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট সার্চ দিলাম, আমার জরুরতে হঠাৎ অনিচ্ছাকৃত একটা বয়ান চালু হয়ে গেল ওয়াজ। আমি তুমি নিন কোরআনের আয়াত শুনলাম, ইসলামের কথা শুনে কেনই যেন আমার মনটা ঝিম ধরে গেল, আমি চুপ হয়ে গেছি। কি শুনলাম মনে হয় যেন আমি অন্য জগতে আছি, জাহান্নামি। আমার মতো জগতে খারাপ কেউ নাই। আমার বান্ধবীরা পায় আয় শুটিং শেষ কর। আমি বয়ান বন্ধ করে শুটিং করে ঢাকায় চলে আসলাম। যুবক বলে, হুজুর ঢাকায় এসে ওদের থেকে বিদায় নিয়া আমি আমার রুমে বাসায় গিয়ে ওই বয়ান আমি বারবার শুনলাম। এক পর্যায়ে দেখি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল, আমার দিল কাঁপতেছে, আমি জাহান্নামের আসামি না না কি হবে ফিরব। আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়াও আমি আমার বাসার পাশে মসজিদ, মসজিদের পাশে গিয়ে একটা টুপি কিনলাম, একটা জামা কিনলাম। আমার মন কষ্টে বুকটা ফাইটা দিয়ে যায়, ফিটা ফিটি হয়েছে মা দাইয়া, ফিটে ফিটি হয়েছে কখনো? এখন লোকটি কথা কয় না, আমি কিছু বলবো না, ফিটা ফিটি হয়েছে কখনো? ওখান দিয়ে আওয়াজ বাড়ল, ফিটা ফিটি হয়েছে কখনো? আসামি ফোটা রয়েছে স্যাপার, ফিটা ফিটি না কখন কি দাইয়া? এমন টাইমে একজনে আইয়াছে না তো ভাইসা ফইরা গেছো কখনো? আর আটকা হার্ট ব্রেক করে সারা বেড়ে থাইন গেছে কথা কি তা কখনো ফইরে বুঝি আইতিয়াস হয়েছে এখন 598। সময় দেখেছিলাম ডাল দেয় মনে হচ্ছে অজু করা যাবে এমন পাতলা, তো এই লোকের যদি অন্তত 4-5 লাখ টাকাও বিঘা হয় তা তো 8,595 বিঘা জমি কিনতে হলে এটা মনে হয় 50 বছর সময় লাগার কথা ছিল, অথচ 5 বছরেই হয়ে গেছে। অনেক দেয় না কি চাষা এত বয়স ছেলের, মুসলমানের দেন না বছর দেব কি করে, আমারও টাকা নেই ওরও টাকা নেই, এটা ছেলে মুসলমানের দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে, 200 টাকা দিলে আঁকা কেটে দেবে। দুইটা লোকের শাস্তি কবরে বেশি হইব, একটা হলো যারা ফসরাপীরা পবিত্রতা অর্জন করে না, আর 2 নম্বর যারা চুগুল খুর তাহিরে আইবার আগে দোকানো আনো গা কবিল বানায় লো যাও। তো আমি আবার এটার বিরোধিতা করছি, কইছি যে দেখ রে আমার জিকিরটা রেখাই তো জুলুম করেছে সব আল্লাহ পাক স্তব্ধ বানিয়ে দিছে, মাহফিল বার করতে এর পেছনে কাফর দিত আমি কি মরতাম নিয়ে না
কাপড় দেওয়ার জন্য আমি আসলে প্রথম আইসেই বলছি এটা কাপড় দো। এরালি বাবা বাপ কে কম ডাকছে জীবনে গুড়াত গিয়া দর আসল জায়গার দর ও হ্যাঁ ধরলই সবটা ঠিকঠাক কর। আল্লাহ ও আল্লাহ দাও বাবা দেন আমার চেয়ারম্যান তিনবার করে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূল আল্লাহ আমরা কি খুশি না বেজার আমাদের সমাজ এরকম গাঁদে লাগি গুরু গঙ্গা মামাই লাগে দিয়া আগুন শুধু দেখতে পাই ও ছাড়া কিছু নাই গুরু গঙ্গা মামাই লাগে দিয়া বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলে দিবে গো ভালো না আখেতে ছাগল বন্দি জলে বন্দিছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে আমি কারো করেনি কোন কোন সময় দোয়া কবুল হয়ে যায় আমরা কিন্তু খেয়াল করি না। তাফসীরে কাশ্যাপ বিশ্ববিখ্যাত কাশ্যাপ এলাকা ইমাম জামাক শরীর রহমতুল্লাহ আলাইহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ হা করে তাকায় রইছে লোকটা ডাকতে বলে এই মিয়া হা করে তাকিয়ে আছো চারশো বছর ধরে বল্লা কামড়ের ভিতর দিয়ে আমি আল্লাহরে বলি না তোমার সাথে কথা বলতে যাইয়া সুবহানাল্লাহ কয়েকবার বলার জন্য আমার বাপ বাপ গেছে গা পয়গম্বর মুসা আলাইহিসসালাম ডাকটা বলে শোনো গো চার শত বছর যাব তোমার বল্লার কামড়ে ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি বলো 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 গো তোমার তোমার জীবনে কি কি আশা আছে বলো লোকটা ডাকতে বলে এই মিয়া কামতির কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামা যখন সামনে ধরে তুলবে আমার আমল নামা যখন আল্লাহ আমার সামনে দিবে তখন আমি আমার আমল নামার মধ্যে ব্যবসা পাওয়া যাবে না জমিনে চাষাবাদি পাওয়া যাবে না দোকানদারি পাওয়া যাবে না সরদারি পাওয়া যাবে না এমপি মন্ত্রীগিরি পাওয়া যাবে না আমার প্রত্যেক কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে তাই কাছে গিয়ে সালাম দিলেন আপনি ভাষায় কইব যে খামুনে একটা তো কইব আপনি ভাষায় কথা বলেন না কেন মহিলা তখন এক জবাব কুরআনের আয়াত দিয়ে দেন বুঝতাম নি আয়াত যে উঠবে তাহলে আমি তোমার কাবেলায় পৌঁছাই দিতে পারি এখন উঠে উঠ এবার কইছে কোনই পর্যন্ত দোয়া ফরজ ভাই উঠলো কেনা উঠছেন না ভাই না না এবারে ফারতা না রুখ লইয়া লাইছে এবারে মনে করছে জান্নাত উনি যাইগাও লাগে বাড়ি লিখিতেছে দৌড় দিয়া হ্যাঁ আইব সাইড আইব এবারে আউন না বেড়ে সাতটা রাখা দেওয়া আছে আসলে আমি মাত্র তাজা পাস করে আইছি আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলি ফেলি মনে হয়ে গেছে বললো মাত্র তাজা পাস করছি এক মাদ্রাসার মধ্যে আমি তফসির পড়াই একটা কামেল মাদ্রাসা আমার দিকে তাকিয়ে থাকবেন ডানে বামে নজর দিবেন না নিচের দিকে কেউ তাকাবেন না হাদিসের মধ্যে আসছে ওলামা ইকরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকিয়ে থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে
হুজুরগো চেহারার দাম কত দেখে। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠদা বানাইছে, কাঠদা বানাইছে, কাঠমোল্লা কয় কে মারুঘরের মৌকা বুখার আম লোকটা, এর চাইতে বড় বুক আল্লাহর জমিনে হয় না। হুজুরগো কাঠমোল্লা কয়, সি 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 নাউজুবিল্লাহ বলেন। অনেক যুগের আগের কথা, সেই মুসা নবীর যুগের আগের কথা এটা, যেটা আমি এখন শোনাব। এক রাজা এক রানী ঝগড়া করছে, তো বড় লোকদের ঝগড়া তো লাগে না, লাগে না, লাগলে এটা ভাঙতে দেরি হয়। রাজা কথা কয় না, রানীও কথা কয় না, ঘুমাইতে গেলে একই বিছানায় ঘুমায়, কিন্তু একজন দক্ষিণ দিকে আর একজন উত্তর দিকে শুয়ে থাকে। রাজা মনে মনে কয় এই বোধহয় আমারে ডাক দিব, রানী কয় এই বোধহয় টান দিব, টান দিব ডাক দিব, কইতে কইতে তিন রাত শেষ হয়ে গেছে। চতুর্থ রাতে হঠাৎ করে শেষ রাত্রে আজানের আওয়াজ রাজার কানে যখন পৌঁছে, রাজার একটু চোখ লাগছিল, সজাগ হয়ে জিজ্ঞেস করে, বেগম ই আজান কিসকা হ্যাঁ ফজর কা না এশা কা, দিদি এটা কিসের আজান হইল? রাজা যে ঝগড়া করছে মনে নাই, হঠাৎ করে জাগছে তো, রানী কিন্তু আবার ঘুমায় নাই, এটা টাই দিয়ে রয়েছে। রানী মনে মনে কয় তিন দিন পরে আমার জিগায় এটা কিসের আজান, আমি যদি বলি এটা ফজরের আজান তাহলে স্বামীর কাছে হার মানলাম, স্বামীর কাছে হার মানা জায়েজ আছে? কথা কয় না কে আমাদের দেশে, এদেশে তো মহিলাদের অধিকার বেশি, মহিলারা পাওয়ারফুল বেশি। আমেরিকার মতো দেশ তারা সিদ্ধান্ত নিল আমরা মহিলাদেরকে ভোট দেব না। কি মনে করলেন মিয়া, সারা দুনিয়া যেখানে হিলারি কাল